রিপন, আপনি জানাবেন যে আপনার ওখানে ঠান্ডা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আজকে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আমরা এই মুহূর্তে রয়েছি যশোরের সার্কিট হাউসের সামনে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে, এবং আমরা শহরে দেখেছি যে শ্রমজীবী যারা মানুষ রয়েছে তারা আসলে কষ্টে রয়েছে, যারা ছিন্নমূল মানুষ রয়েছে তারা কষ্টে রয়েছে। হাসপাতালগুলোতে দেখেছি যে ঠান্ডাজনিত রোগে যে ডায়রিয়া এবং শিশুরা বিশেষ করে সেই সমস্ত রোগের প্রাদুর্ভাব বেড়েছে এবং হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে যেহেতু ঘন কুয়াশা পড়ছে সেই কুয়াশার কারণে যে তাদের যে কৃষি যে ফসল রয়েছে বিশেষ করে বড় বীজতলা সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে কুয়াশার দৃষ্টিসীমা 100 মিটারের মধ্যে রয়েছে এবং বাতাসের আর্দ্রতা 97% রয়েছে, ফলে যে শীত অনুভূত সেটি কিন্তু বেড়েই চলেছে। আমরা সাধারণ মানুষ আসলে কষ্টে রয়েছে, শ্রমজীবী মানুষ ঘর থেকে বের হতে পারছেন না, তারা যারা বের হচ্ছেন তারা নিতান্তই জীবিকার তাগিদে বের হচ্ছেন। এই অবস্থাতে আসলে যারা বিত্তবান রয়েছে তাদের কাছে আহ্বান করছেন, যারা ছিন্নমূল মানুষ রয়েছে তাদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করা হয়, গরম কম্বলের ব্যবস্থা করা হয়। এই অবস্থা আসলে আরও কয়েকদিন চলবে, সে যে সত্য প্রবাহ যেটি চলছে সেটি আসলে আরও ভয়াবহ আকার অবস্থা বিরাট করছে। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ফেরিতে কিন্তু তীব্র শীতে মানসিক একটা যৌথবু অবস্থা, যদিও আজকে 14 সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, তবে সাধারণ মানুষ, আমি যদি শীতের তীব্রতা বলতে যাই, সাধারণ মানুষরা কিন্তু খুব প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না। তবে খেটে খাওয়া মানুষ, অল্প আয়ের মানুষ বের হলেও কিন্তু খুবই কষ্টে তাদের কাজকর্মে কাজের জন্য সন্ধানে বেরিয়েছেন। বিশেষ করে জেলা প্রশাসন এবং বিভিন্ন সংগঠন থেকে কিন্তু কম্বল শীতের শীত বস্ত্র বিতরণ করলেও কিন্তু যারা ছিন্নমূল মানুষ ছিলেন তারা কিন্তু তেমন শীত বস্ত্র পাচ্ছেন না বলে তারা জানিয়েছেন। এবং যে শীতের তীব্র, পুরো শহর কিন্তু এখন একেবারে কুয়াশায় ঘেরা রয়েছে, এখনও কিন্তু সূর্যের দেখা মেলেনি। তবে তীব্র শীতের কারণে কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানছে বিশেষ করে শিশুরা ডায়রিয়া এবং শীতজনিত রোগে কিন্তু ভুগছেন। পাশাপাশি অন্যান্য বেসরকারি ক্লিনিকগুলোতে কিন্তু ডাক্তারদের কাছে কিন্তু শীতজনিত রোগে নিয়ে অনেক রোগী ভিড় জমিয়েছেন, এবং জেলা প্রশাসন বলছেন তাদের সাধ্য অনুযায়ী এবং উপজেলাগুলোতে যেখানে শীতের তীব্রতা হচ্ছে সেখানে তারা কম্বল বিতরণ করেছেন, এবং বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলগুলো কিন্তু শীতবস্ত্র বিতরণ করবেন বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ফেনীর শীতের তীব্রতা নিয়ে সবশেষ তথ্য। আমি চলে আসছি স্টুডিওতে মাহমুদা মনি আপনার কাছে।